हेलो डियर फ्रेंड्स और डियर स्टूडेंट, वेलकम टू डिसएम चैनल। स्टूडेंट, हमें आज नहीं एसेछि तुम्हारे काछे एकटी अति गुरुत्वपूर्ण प्रश्न उत्तर। प्रश्नटी हलो आजादीन सरकारेर भूमिका बा भारतीय स्वाधीनता आंदोलने नेताजी सुभाषचंद्र बसुर भूमिका कि छिल। तो आलोचनाय जाओयार आगे भिडियोटी लाइक शेयर कमेंट करबे एवं चैनलटी अवश्यई सबसक्राइब करबे। चलो शुरू करी। देखो आजादीन सरकारेर भूमिका বা ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা কী ছিল। সুভাষচন্দ্র বসু সরকারি চাকরি প্রলোভন ত্যাগ করে 1920 খ্রিস্টাব্দে গান্ধীজির আহারে অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন। এই আন্দোলনে অবসানের পর সুভাষচন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুগামী হয়ে স্বরাজ্য দলে যুক্ত হন। পরবর্তীকালে বামপন্থী মতাবলম্বী হয়ে সুভাষচন্দ্র পূর্ণ স্বাধীনতার দাবি করেন। কংগ্রেসের সমাজতান্ত্রিক নেতৃবৃন্দ পূর্ণ স্বাধীনতা দাবির ভিত্তিতে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস আইন অমান্য আন্দোলন শুরু করে। সুভাষচন্দ্র আইন অমান্য আন্দোলনের সময় থেকে গান্ধীজি ইংরাজদের প্রতি নরম মনোভাবে বিরোধিতা করেছিলেন। এরপর 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেস সে সভাপতি হয়ে বা সভাপতি পদে নির্বাচিত হন এবং সুভাষচন্দ্রের বামপন্থী কার্যকলাপে গান্ধীজি ও কংগ্রেস চরমপন্থীদের কিন্তু পছন্দ ছিল না। 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরি কংগ্রেসের নির্বাচনে গান্ধীজি মনোনীত সভাপতি পদে প্রার্থী পট্টবী সীতারামে আকে পরাজিত করে পুনরায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। সুভাষচন্দ্রের জয়লাভ গান্ধীজি মেনে নিতে পারেনি। গান্ধীজি ও প্রবীণ কর্মচারীদের অসহযোগিতার ফলে সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি পদ থেকে পদ ত্যাগ করেন এবং ফরোয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন। সুভাষচন্দ্রের কার্যকলাপে কংগ্রেসের নেতৃবৃন্দ তাকে পদ থেকে বহিষ্কার করে দেন। বিশ্বযুদ্ধ শুরু হলে সুভাষচন্দ্রের পূর্ণ স্বাধীনতা আন্দোলনের জন্য 1940 খ্রিস্টাব্দে জুলাই মাসে ব্রিটিশ সরকার তাকে ভাতরক্ষা আইনে গ্রেপ্তার করে বন্দী করেন। জেলে অসুস্থ হয়ে পড়ে এবং জেলে অসুস্থ হয়ে পড়লে তিনি নিজ গৃহে অন্তরীণ তাকে রাখা হয় এবং 1941-এর 17 জানুয়ারি ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ফাঁকি দিয়ে তিনি ছদ্মবেশে ভারত ত্যাগ করেন। এরপরে দেখো সুভাষচন্দ্রের ভারত ত্যাগ সম্পর্কে বলি না। পেশোয়ার কাবুল মস্কো হয়ে তিনি জার্মানির রাজধানী রেঙ্গুনে পৌঁছান। তিনি জার্মানি হিটলারের সঙ্গে সাক্ষাৎ করে ভারতীয় স্বাধীনতার জন্য সাহায্যের আবেদন করেন। হিটলার ও মুসোলিনি ভারতের স্বাধীনতার জন্য সর্বোত্তভাবে সাহায্যের প্রতিশ্রুতি দেন। জার্মান সরকারের সহযোগিতায় 1942 খ্রিস্টাব্দে বার্লিনে আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র একটি প্রতিষ্ঠাতা করেন এবং ভারতের স্বাধীনতার জন্য নিয়মিতভাবে প্রচার চালাতে থাকেন। জার্মানির অভ্যন্তরে যুদ্ধবন্দী 400 ভারতীয় সেনাদের নিয়ে স্বাধীন ভারতীয় লিজিয়ন নামে এক সেনাদল গঠন করেন এবং সেই সেনাদল তাকে নেতাজি আখ্যায় ভূষিত করেন, আজাদ হিন্দ বাহিনী। দেখো 1942 খ্রিস্টাব্দে জাপান মিত্র শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে সিঙ্গাপুর অধিকার করে। এই যুদ্ধে জাপানের হাতে পাঞ্জাব রেজিমেন্টের মোহন সিং সহ প্রচুর ভারতীয় সৈন্য কিন্তু সেখানে বন্দী হয় এবং জাপানে প্রবাসী বিপ্লবী রাসবিহারী বসু জাপান সরকারের সহযোগিতায় এই ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন। এই বাহিনীর প্রধান সেনাপতি হন ক্যাপ্টেন মোহন সিং। এই বাহিনীর নেতৃত্ব গ্রহণের জন্য সুভাষচন্দ্রকে আহ্বান করা হয়। সুভাষচন্দ্র জার্মানি থেকে ডুবোজাহাজে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছান। 1943 খ্রিস্টাব্দে 2 জুলাই রাসবিহারী বসুর হাত থেকে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন।
পৃথিবীর জার্মানির হাতে কিন্তু দায়িত্বভার গ্রহণ করেন। এরপরে আজাধীন বাহিনীকে পুনর্গঠন করে এই বাহিনীর স্বাধীনায়ক হন নেতাজি। এবার আসছি আজাদহীন সরকার। দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবাসী ভারতীয়দের নিয়ে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠিত হয়। এই লীগে সভাপতি হন রাসবিহারী বসু। নেতাজি আজাদহীন বাহিনীকে কয়েকটি ব্রিগেডে ভাগ করেন। ব্রিগেডগুলি হল গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড আর নেহেরু ব্রিগেড। শ্রীমতী লক্ষ্মী সামন্তের নেতৃত্বে নারীদের নিয়ে ঝাঁসির রানী বাহিনী গঠিত হয়। 1943 খ্রিস্টাব্দে 21 অক্টোবর নেতাজি সিঙ্গাপুরে স্বাধীন আজাদহীন সরকার গঠন করেন। পৃথিবীর 9টি দেশ এই সরকারকে স্বীকৃতি দেয় এবং 23 অক্টোবর এই সরকার ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1944 খ্রিস্টাব্দে আজাদহীন সরকারের কার্যকলাপ সিঙ্গাপুর থেকে রেঙ্গুনে সরিয়ে আনা হয়। এরপর আসছি নেতাজির ভারত অভিযান। আজাদহীন বাহিনীর উপর মানে আজাদহীন বাহিনী এরপর থেকে শুরু করে ভারত অভিযান। নেতাজি সেনাদের সামনে ধ্বনি দেয় দিল্লি চলো, আর জাপানি সরকারের সাহায্যে ছদ্মবেশী সীমান্ত পেরিয়ে আজাদহীন বাহিনী বীর বিক্রমে লড়াই করে মণিপুরের রাজধানী ইম্ফল অধিকার করে। মণিপুরে প্রথম ভারতীয় স্বাধীনতা পতাকা উত্তোলিত হয়। আন্দামান নিকোবরের দ্বীপ দুটি জাপানের কাছ থেকে পেয়ে নেতাজি এই দুটি দ্বীপের নাম রাখেন স্বরাজ ও শহীদ। আত্মসমর্পণ। 1944-এর শেষ দিকে যুদ্ধে জাপানের অবস্থা সংকটজনক হতে থাকে। আমেরিকার আক্রমণে জাপান স্বদেশ রক্ষায় শক্তি নিয়োগ করে, ফলে আজাদহীন বাহিনী খাদ্য ও রসদের অভাব দেখা দেয় এবং শীত, ম্যালেরিয়া, বিষাক্ত পোকার কামড়ে এই বাহিনী বহু সৈন্য মৃত্যুবরণ করে। অবশেষে জাপানে হিরোশিমা নাগাসাকি পরমাণু বোমা নিক্ষিপ্ত হলে জাপানের শক্তি ভেঙে পড়ে এবং 1945 খ্রিস্টাব্দে 15ই আগস্ট মিত্রবাহিনীর কাছে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 18ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু তাইকুক বিমান দুর্ঘটনায় মৃত বলে খবর প্রকাশিত করা হয়। এই আজাদহীন বাহিনীর গুরুত্ব কী ছিল? দেখো, আজাদহীন বাহিনী সংগ্রাম ব্যর্থ হলেও ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার বাহিনী এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আজাদহীন বাহিনীর সাহস ও আত্মত্যাগ সমগ্র ভারতবাসীর উপর, বিশেষ করে ভারতীয় নৌ, স্থল ও অন্যান্য সামরিক বাহিনীর উপর বিশেষ প্রভাব বিস্তার করে। আজাদহীন বাহিনীর সংগ্রাম ভারতীয় স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল এবং স্বাধীনতা সংগ্রামে নেতাজি ও তার বাহিনীর অবদান চিরস্মরণীয়। নমস্কার, আজ এই পর্যন্তই।